নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে আবারও চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস তোমাদেরকে দেবার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে প্রথম দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তার পাশের বেলাইকনটিকেও অন করে দেবে কারণ তাহলেই পরের ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পাবে তো চলো এবার যদি মেন টপিক নিয়ে কথা বলা যায় তো এই বেশ কিছুদিন আগে তোমাদের মনে আছে যে বেশ কিছু নামি কোচ শোনা গিয়েছিল বিশ্বের নামি নামি কোচ যারা এফসি গোয়ার কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিল তবে এর মধ্যে কিন্তু এফসি গোয়ার কোচের ব্যাপারটা নিয়ে আরও একটা রিমোট সামনে এসেছে তো সেটা হচ্ছে যে একজন স্প্যানিশ ম্যানেজার যার নাম হচ্ছে জুয়ান ফেরান্দো তার সঙ্গে কিন্তু এফসি গোয়ার কথাবার্তা বেশ কিছু দূর এগিয়ে গেছে তো এই জুয়ান ফেরান্দো উনচল্লিশ বছর বয়সী একজন স্প্যানিশ ম্যানেজার যিনি শেষ তিন বছর একটা গ্রিক ক্লাবের কোচ ছিলেন আর তার সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট হচ্ছে যেই ক্লাবটার তিনি ম্যানেজার ছিলেন গ্রিক ক্লাবটার সেই ক্লাবটার যখন ম্যানেজার হয়েছিলেন তখন কিন্তু সেই ক্লাবটা ছিল থার্ড ডিভিশনে দেন সেই ক্লাবটাকে চ্যাম্পিয়ন করে সেকেন্ড ডিভিশনে নিয়ে আসেন এবং তার পরের সিজনে সেই ক্লাবটাকে সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন করে তিনি টপ টায়ার লিগ মানে ফার্স্ট ডিভিশন লিগে নিয়ে আসেন তো যেটা একটা বড়ো সড়ো অ্যাচিভমেন্ট তো সেই মানে স্প্যানিশ ম্যানেজারটির সঙ্গে কিন্তু এফসি গোয়ার কথাবার্তা বেশ কিছু দূর এগিয়ে গেছে এবং পরের সিজনে কিন্তু তিনি এফসি গোয়ার হেড কোচ হতেই পারেন এরকম আপডেটস বেরিয়ে এসেছে আর এর সঙ্গে কিন্তু এফসি গোয়া আরও একজন ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন সেই ডিফেন্ডারটির নাম হচ্ছে রুসবে চেসমি তো এই রুসবে চেসমি হচ্ছেন একজন খুবই ভালো ডিফেন্ডার যিনি ইরান থেকে বিলং করেন এবং তিনি সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন এবং খুবই একজন ভালো প্লেয়ার মানে এশিয়ান কোটার ফরেনার হিসেবে খুবই ভালো সাইনিং হবে যদি এফসি গোয়া এই প্লেয়ারটিকে সাইন করতে পারে এবং ইরানের ন্যাশনাল টিমের প্লেয়ার মানে বুঝতেই পারছ যথেষ্ট ভালো প্লেয়ার আর তার সঙ্গে চেন্নাই এফসি কে নিয়ে আরও দুটো রিউমার্স বেরিয়ে আসছে যে চেন্নাই এফসি দুজন স্ট্রাইকারকে কিন্তু অফার দিয়েছে একজন হচ্ছেন নাইজেরিয়ান স্ট্রাইকার সাইমন জেংকে আর একজন হচ্ছেন ইতালিয়ান স্ট্রাইকার মারিও ফন্তানেল্লা তবে এটাও শোনা এসেছে যে সাইমন জেংকের পেছনে কিন্তু হায়দ্রাবাদ এফসিও আছে মানে হায়দ্রাবাদ এফসিও তাদের অফার দিয়েছে তো ভাই সেই ছিল কিছু ট্রান্সফার রিউমোর্স এবং এর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল তিনটে প্লেয়ারের সাইনিং একদম অফিশিয়াল করে দিয়েছে একটা হচ্ছে কেভিন লোবো তো তোমাদের আগেই বলেছিলাম কেভিন লোবো একদম কনফার্ম তো তার সাইনিংটা অফিশিয়াল করে দিয়েছে আর এর সঙ্গে জামশেদপুর এফসি থেকে বিকাশ জাইডু আর এটিকে থেকে শাহনাথ সিং এই দুটো সাইনিংও কিন্তু ইস্টবেঙ্গল এখন অফিসিয়াল করে দিয়েছে তো এই প্লেয়ারগুলোর সম্পর্কে তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম তো তারা এখন অফিসিয়াল হয়ে গেছে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম আর এর সঙ্গে যদি কিবু ভিকুনাকে নিয়ে কথা বলা যায় তো তোমরা জানো যে কিবু ভিকুনা কেরালা বাস্টার্স এফসিতে গেছে তো কিবু ভিকুনা বলেছেন যে আই হ্যাভ সাইন টু ইয়ার্স ডিল উইথ কেরালা বাস্টার্স এফসি মানে কিবু ভিকুনা কিন্তু বছরের কন্ট্রাক্টে কেরালা বাস্টার্স এফসিতে ম্যানেজারের পদে সাইন করেছেন এবং তিনি এটাও বলেছেন যে তার লক্ষ্য হচ্ছে এমন একটা টিম বানানো যাতে কেরালা বাস্টার্স এফসি ব্যাঙ্গালোর এফসি এটিকে বা এফসি গোয়ার মতো টিমগুলোর সঙ্গে কম্পিট করতে পারে আর গাইস এর সাথে লুসিয়ান গোয়ান কিছুদিন আগে একটা ইনস্টাগ্রাম লাইভে ছিল যেখানে তিনি আইএসএল বা ইন্ডিয়ান ফুটবলের খুব প্রশংসা করেন অমরিন্দর সিংয়ের খুব প্রশংসা করেন এবং তিনি বলেন অমরিন্দর সিং এই মুহূর্তে ইন্ডিয়ার সেরা গোলকিপার এবং তার সঙ্গে তার এবছরের চেন্নাইন এসির টিমমেট ছাংতি এডুইন সিডনি ভাঁসপাল বা তার সঙ্গে অনিরুদ্ধ থাপা তাদেরও প্রশংসা করেন তবে যখন আর কি লুসিয়ান গোয়ানকে জিজ্ঞেস করা হয় যে তার আইএসএলে মানে তিনি আইএসএলে তার দেখা সবথেকে ভালো স্ট্রাইকারকে তখন কিন্তু লুসিয়ান গোয়ান বলেন যে রয় কৃষ্ণ তার কৃষ্ণকে সব থেকে টাফেস্ট স্ট্রাইকার বলেন তিনি আইএসএলে মানে লুসিয়ান গুয়েন কিন্তু চার বছর হল আইএসএলএ খেলছে দু হাজার ষোলো থেকে আছে দু হাজার ষোলোই খেলেছে তারপর সতেরো আঠেরো আঠেরো উনিশ এবং উনিশ কুড়ি এই চারটে মরসুম কিন্তু লুসিয়ান গোয়েন আইএসএলে খেলেছে এবং তার মধ্যে তার সব থেকে যেই স্ট্রাইকারটাকে আটকাতে শক্ত লেগেছে সেই স্ট্রাইকারটা হচ্ছে আর কি কৃষ্ণ তো লুসিয়ান গোয়েন আইএসএলে আসার পর কিন্তু কোড়ো মিকুব মার্সেলিনো সান্তানা অনেক ভালো ভালো স্ট্রাইকার এসেছে তবে তাদের মধ্যে কিন্তু তিনি সব সবথেকে টাফেস্ট স্ট্রাইকার বলেছেন তো এই ব্যাপারে তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানা তো গাইস এই কিছু আপডেট তোমাদের দেওয়ার ছিল তো ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেলাইকনটিকে অন করে দিও কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাবে তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই হ্যাভ এ গুড ডে